নতুন বর্ষে পদার্পণ করল আন্তর্জাতিক রোটারি বাংলাদেশ জেলা। এই উপলক্ষে ভোরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নতুন গভর্নর এফ এইচ আরিফের নেতৃত্বে রোটারির অন্যান্য সদস্যরা। পরে এক সংবাদ সম্মেলনে 2017-18 বছরের বার্ষিক পরিকল্পনা তুলে ধরা হয়। আর্তপীড়িতদের জন্য এবছর অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে রোটারি। ঈদ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের 7 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার